رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد النبي الأمي وآله وسلم. كما نبدأ شيخاتي بريندا أمرا الله تعالى شكري آدى كربو جمهان الله تعالى مدركي আজকের কোরআন ক্লাসে যথাসময়ে অংশগ্রহণের সুযোগ করে দিলেন, আমরা সেই মনিবের শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পেশ করছি আমাদের মহান শিক্ষক এবং মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই একটু রিভিশনে যাব। আমাদের হোমওয়ার্ক যা ছিল এটা একটু শুনব। গ্রুপে দেয়া আছে আমাদের কত হোমওয়ার্ক কি ছিল, তো আমরা শুরুতেই শেয়ারে চলে যাচ্ছি। শেয়ারিং এ আমাদের গত ক্লাসের পড়াটুকু আমরা দেখে আসি। আমরা তৃতীয় পৃষ্ঠা থেকে, তৃতীয় পৃষ্ঠার দ্বিতীয় অংশ, এরপরে চতুর্থ পৃষ্ঠা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সপ্তম পৃষ্ঠা, হ্যাঁ, এ পর্যন্ত আমরা দিয়েছি অষ্টম পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত। এর মধ্যে গত ক্লাসের আগের ক্লাসেরও পড়া আছে, গত ক্লাসেরও আছে, কিন্তু রিলেটেড হওয়ার কারণে আমরা একটু দেখে আসতে বলছিলাম। আপনাদের কি দেখার সুযোগ হয়েছে? আচ্ছা, ধন্যবাদ। এমনি কোন বিষয় জানার আছে কিনা এর মাঝে? স্যার, যে ফেসটা দিয়ে একটু যদি ফোরে দিতেন, কারণ আমি তো উপস্থিত, ফেসটা দিয়ে একটু ফোরে দিতেন। আচ্ছা, দু ফেস দিয়ে ফেসের উচ্চারণ লাগবে। আর কারো তাহলে শুধু আমরা পেশের উচ্চারণটা একটু ধরিয়ে দেওয়া লাগবে, এই তো? না মিস্টার। আচ্ছা, ধন্যবাদ। তাহলে পেশের উচ্চারণ দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বার উপরে পেশ, উচ্চারণটা কি হবে তাহলে? বা পেশ বু, বু, বা পেশ বু, বু। হ্যাঁ, এখানে কোনো টান হবে না, হারাকাতের উচ্চারণ আমরা দ্রুত করব। বাপেশ বু, বু, ওয়াপেশ উ, তাপেশ তু, তপেশ তু, হাপেশ থু, সিনপেশ সু, থু, হ্যাঁ, সৎপেশ সু, সু, সিনপেশ সু, জিমপেশ জু, রালপেশ জু, জু, ঝাপেশ ঝু, ঝু, ঝু। ঝায়ের উচ্চারণ একটু ঝাঝালো, ঝিঝি আওয়াজে উচ্চারণটা, মাখরাজ থেকে আমরা উচ্চারণটা করব, যথাযথভাবে উচ্চারণ করতে চেষ্টা করব। ঝাপেশ ঝু, ঝু। উদাহরণ দিয়েছিলাম যে ঝুলসিলাত, ইদা ঝুলসিলাতিল আরদু সিলসালাহা, এই যে সূরাতুস সিলসাল এবং প্রথম আয়াত ইদা সুলসিলাতিল আরদু, এই সুলসিলাত জাদি, হ্যাঁ, তারপরে লাফেশ জু, জু, লাফেশ জু, লাফেশ জু, তারপরে হাফেশ হু, হু, হাফেশ হু, আর অলকের শুরু থেকে যে হা, এটার উচ্চারণ হাপেশ হু, হো, তারপরে খপেশ খু, ও, আইনপেশ ও, আমজাপেশ উ, ও, এরপরে পাশাপাশি দুটো অক্ষরই আছে, আলিপেশ উ, ও, যদিও এটা হারাকাত উচ্চারণ করার কারণে এখন আমজা, আমজাপেশ উ, ও, ইয়াপেশ
yapesh you yapesh you apesh u kapesh u dalpesh du ko bompesh du du nunpesh nu du rapesh nu ru ru koinpesh ha koinpesh go go lampesh lu papesh fu pa pa papesh fu impesh mu mu yapesh you you yapesh you এগুলো ছিল এরপরে আমি একটু এখন শুনবো আপনাদের কাছ থেকে উচ্চারণগুলো আচ্ছা প্রথমে আমরা চতুর্থ পৃষ্ঠা থেকে একটু যাই চতুর্থ পৃষ্ঠায় চতুর্থ পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন আপনারা জি দেখতে পাচ্ছি হ্যাঁ যুক্তাক্ষর গুলো আমরা উচ্চারণ জি দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে একটু প্রথম থেকে উচ্চারণ করুন তো স্বাদ লাম হা তারপরে স্বাদ লাম এখানে শুধু অক্ষরের হ্যাঁ আক্ষরিক উচ্চারণ আমরা জি জি অক্ষর তারপরে খা লাম সদ সদ আমরা খা পড়েছি নাকি খ খ খ খ লাম সদ আবার উচ্চারণ খ লাম সদ সদ তারপরে আইন নুন কাফ লাম সদ তারপর হলো লাম আইন নুন লাম তারপরে শিন ফা আইন তারপরে তা জিম দাল ফা ফা তা হা নুন আইন লাম আইন ইয়া সদ লাম তারপরে খ খ বা র শিন ফা আইন আফ সিন বা তারপরে সিন আইন দাল ইয়া সিন ফা তা র মুমিন সাহেব বলেন মুমিন সাহেব একটু বলেন তারপরে ইয়া সিন র এরপরে কি আছে লাম না খ বা র তারপর কাফ সিন বা সিন আইন দাল ইয়া সিন র তারপর নুন ফা সিন বলুন তারপর হলো ত লাম বা মিম ত র হা বা ত আইন লাম মিম বা আইন দাল শিন জিম আইন কফ লাম মিম আইন কফ কফ লাম আইন লাম কফ হা লাম কফ সিন হা মিম সিন ফা হা আ কফ নুন এই ফা ফায়ের পরে যে হা এটা হলকের শুরু থেকে যে হা সিন ফা হা
তারপরে কাফ নুন তা সিন কাফ নুন দদ হা কা ইয়া তা লাম ওয়া নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কা মিম অ মিম কাফ ত আইন সা কাফ লাম ত সা অফ লাম তা তা আচ্ছা মাশাআল্লাহ শুকরান এরপরে নিচে এতক্ষণ আমরা তিন অক্ষরের উচ্চারণ একসাথে দেখেছি চার অক্ষর আছে নিচে পাঁচ অক্ষর ছয় অক্ষর পর্যন্ত কোথাও কোথাও আরো বড় শব্দ আছে আমরা উচ্চারণ একটু জেনে নিয়েছি আগে এখন আজকে একটু আমরা একটু রিহার্সাল দিচ্ছি জি হ্যাঁ তো হ্যাঁ পরে নিচে নিচে ইয়া নুন ইয়া এটা উস্তাদ তা তো দেখা যায় ইয়া তা লাম ও রাতি নুন নাকি আমরা তার নিচে চলে এসেছি তার নিচে ও হ্যাঁ জি ইয়া নুন কাফ লাম বা তা দদ লাম ইয়া লাম ইয়া তা কাফ ক লাম মিম আবার ইয়া তা কাফ লাম মিম তারপর হচ্ছে তা মিম লাম ইয়া কা কাফ 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 আরে কাফ তারপর হচ্ছে মিম লাম ইয়া কাফ তারপরে তারপর হচ্ছে মিম তা হা নুন তারপর লা আরেকটা অক্ষর হয়ে গেছে মিম তারপর একটা অক্ষর আছে আইন মনে হয় লাম ইয়া ওটা ওটা কি অক্ষর সারি স্পষ্ট দেখা যাচ্ছে না চিন্তা হবে এরকম আসবে মিম পরে আরেকটা মিম আছে মিম ও হানু তা তাহলে উচ্চারণটা নুন মিম নুন মিম তা হা লাম ইয়া লাম লাম ফা সিন কফ লাম ইয়া ইয়া নুন ইয়া লাম ফা সিন কফ ইয়া নুন মাশাআল্লাহ তারপরে ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া সিন তা ইয়া কাফ নুন লাম 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 মিম তা কাফ ইয়া নুন তারপরে তারপর হচ্ছে নু ইয়া যে নুন জিম আইন লাম হা মিম আলিফ মাশাআল্লাহ ধন্যবাদ এবার আমরা একটু চলে যাই আবার শুরুর দিকে তাহলে আমরা যুক্ত বর্ণগুলো দেখলাম যুক্ত বর্ণগুলো দেখলাম এবারে আমরা হারাকাতের উচ্চারণ হারাকাতের উচ্চারণ গুলো আবার একটু দেখে নি তাহলে হারাকাতের উচ্চারণ যুক্ত বর্ণের যেগুলো খেয়াল করুন এই ষষ্ঠ পৃষ্ঠার নিচের থেকে নিচের অংশ থেকে বা জবর বা জবর উচ্চারণ কি বা বা হারাকাতের উচ্চারণ দ্রুত করতে হয় তাহলে কিভাবে হবে বাবা বাবা আমরা কিভাবে পড়েছিলাম বাবা বাবা দাল জবর দাল জবর দাদা দাদা উচ্চারণটা চাচ্ছি দাদা নুন জবর নুন জবর নিম জবর নিম জবর মামা
না এখানে টান পড়ছে কেন, টান থাকবে না হারাকাতের উচ্চারণ। এখন তো বুঝতে পারছি খুব মজা, এখন তো না না হ্যাঁ মজা, হ্যাঁ মামা মিম জবর, মিম জবর মামা, এখানে টান হবে না মামা, হারাকাতের উচ্চারণের সৌন্দর্য এখানে, এখানে কোনো টান মামা, হ্যাঁ মামা, দাল জবর দালদের তাড়াতাড়ি হবে, কিভাবে হবে দাদি, নুন জবর নুনজে নানি, নানি জবর মিমজের মামি, ফাপেশ ফাপেশ কি হবে ফুফু ফুফু, তারপরেরটা খাজাবর লামফেশ খালু, তারপর হাফেশ ওয়া হুয়া, হাফেশ ওয়া জবর হুয়া, তারপরে হাজের ইয়া জবর হিয়া, তারপরে বাজের কাপ জবর বিকা, মাশাআল্লাহ, তারপরে বা জবর আইন জবর বা, মিম জবর আইন জবর মা, লাম জের ইয়া জের লিয়া, কাপ জবর তা জবর বা জবর, লাম জের ইয়া জবর কি হবে লিয়া, লিয়া, তারপরে কাপ জবর তা জবর বা জবর কাতাবা, নু জবর নু জবর ঝা জবর লাম জবর নাজালা, আবার একটু উচ্চারণ করতে হবে, নুন জবর ঝা জবর লাম জবর, লাম জবর নুন জবর ঝা জবর লাম নাজালা, নাজালা 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 নাজালা, আবার একটু উচ্চারণ, নুন জবর ঝা জবর লাম জবর, লাম জবর নাজালা 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 নাজালা, রাল হবে না, উচ্চারণটা হলো ঝা ঝা ঝুল ঝিলা ঝা, নাজালা 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 শব্দ তো, এগুলো এটা কোরআনের শব্দ, নাজালা বিহি রুহুল আমিন, হ্যাঁ নাজালা, পরের জন্য আমরা একটু উচ্চারণটা দেখবো, হ্যাঁ উচ্চারণটা একটু আমার সাথে একটু বলুন সবাই, নাজালা 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 সা নাজালা 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 নুন জবর না, নুন জবর না, সা জবর সা নাজালা না, দেখি উচ্চারণটা কিভাবে করছে, হ্যাঁ জবর ঝা জবর লাম জবর নাজালা 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 নাজালা, মাসুদ সাহেব বলেন তো, মাসুদ সাহেব বলে নুন জবর ঝা জবর লাম জবর আকবর সাহেব কি শুনতে পাচ্ছেন, জি স্যার শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন দেখি, নুন জবর ঝা জবর লাম জবর কি হবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন আকবর সাহেব বলুন, নুন জবর ঝা জবর লাম জবর উচ্চারণটা কি হবে, নাজালা, ও আমি বলি এটা নাজালা হবে, নাজালা মানে তারপরে জি মুমিন সাহেব বলেন, জি মুমিন সাহেব বলেন, মমিন সাহেব আনমিউট করুন আপনাকে, মিউট করা আছে, আনমিউট করে নি,
জি বলেন মমিন সাহেব কি শুনতে পাচ্ছেন মমিনুল ইসলাম সাহেব শুনতে পাচ্ছেন কি সাহেব শুনতে পাচ্ছি উচ্চারণ করুন নুন জবর তান জবর কি হবে জি সাহেব আমার স্ক্রিনে তো কিছু দেখাচ্ছে না আচ্ছা বলেন এখন দেখাচ্ছি না আমরা নুন জবর কি হবে না নাকি না নুন জবর হবে না সা জবর সা লাম জবর লা একসাথে কি হবে নাজালা নাজালা মাশাআল্লাহ জি ধন্যবাদ আমাদের অরোয়া মিস রয়েছেন আশা করছি আপনারও স্পষ্ট হয়েছে নাজালা নাজালা এটা যদি আমরা নাজালা বলি তাহলে অর্থটা আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যাবে এজন্য উচ্চারণে এই বিষয়টা আমরা খেয়াল রাখব আমি আবার শেয়ারিং এ আমাদের একটু শুনেন নাজালা 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 নাজা নাজালা হ্যাঁ মুর্শিদ আবার বলো তো তুমি দুইবার বলো নাজালা 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 আশা করছি সবাই আমরা বুঝতে পেরেছি এরপরে র জবর আ জবর আইন জবর কি হবে রফা তারপরে আমজা জবর লাল জের নুন জবর আজিনা 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 তারপরে তারপরে শব্দটার প্রথম অক্ষর কি বা বা উস্তাদ বা মাশাআল্লাহ বা জবর তারপর হলো খ বাজাবর বাজাবর খ জে লাম জবর বাজাবর খ জে লামে জবর বাকি বাকিলা বাকিলা তারপর তারপরে সামিয়া তারপরে খ জে লামে জবর বাকিলা হামিদা হ্যাঁ সামনে তারপর বাকিলার পরে সামিয়া হামিদা সিনে জাবর মিমে জে আইনে জাবর সামিয়া মারিদ 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 খাশিয়া হায়ে জাবর মিমে জে দালে জাবর হামিদা খাশিয়া খা শব্দটা কি অক্ষরটা কি খা না খ কি খ খাশিয়া 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 উস্তাদ খ খ খাশিয়া তারপরে তারপর হচ্ছে মাশাআল্লাহ তারপরে আয় জবর হা পেশ ক জবর হয় জবর শিনে জের ইয়া জবর খশিয়া মাশাআল্লাহ পাহুয়া তারপরে কফ পেশ তাজের লাম জবর কুতিলা কুতিলা সা জবর অপেশ লাম জবর সাকুলা সাকুলা মাশাআল্লাহ তপেশ বাজের আইন জবর তুবিয়া তুবিয়া উচ্চারণ উচ্চারণ তপেশ বাজের আইন জবর আ তুবিয়া 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 অলকের মধ্যকান থেকে আইন হা তুবিয়া তারপরে অপেশ রজের আন্দ জবর কুরিয়া 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 মাশাআল্লাহ শুকরান এরপরে আমরা সপ্তম পৃষ্ঠায় এলাম সপ্তম পৃষ্ঠায় আমরা পড়েছিলাম তানবিন পড়েছিলাম স্মরণ আছে দুই জবর দুই জের দুই পেশকেই তানবিন বলে তানবিন বলা হয় তানবিন বলা হয় যেমন আমরা পড়েছিলাম আমজা দুই জবর আন বা আলিফ দুই জবর বান 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 তান
tan tan san jan han khan dan dan ron dan san shan swan don twan zwan an gan fan ban kan lam man nan wan han yan yan wan er pore alif jan han alif sujobor han 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 zan er pore ron hamza alif sujobor an yan an san shan er pore amra nicher ongsho jacchi amra dui jer er uchcharon korchi alif dui jer an dui jer in on in dujer in ba dujer bin bin ta dujer tin tar pore ha dujer sin jim dujer jin jin tar pore khin fin tar pore kin kin ji tar por tar por hocche ustaz tar por hocche তারপরে হচ্ছে জিন দিন জিন রিন জিন সিন 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 দিন তিন জিন ইন গিন ফিন কিন কিন লিন মিন নিন ধন্যবাদ। এরপরে আমরা দুই পেশের উচ্চারণে চলে এসেছি। দুই পেশের উচ্চারণে বা দুই পেশ বুন বুন, তারপরে ফুন তা দু পেশ তুন তন সুন 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 খুন জুন জুন উন 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 ইউন কুন কুন লুন মুন নুন রুন উন ইউন। মাশাআল্লাহ, শুকরান। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের গত ক্লাসের পড়া। আমরা একটু সামনের দিকে শুরু করি। আজকের নতুন অংশে আমরা মনোনিবেশ করছি বিসমিল্লাহির রহমানির রহিম। বা জবর আইন জবর বা জুন বা জবর আইন জবর বা জুন ওগুলো শেষ ভাইয়া, আমরা শুরু করছি আবার। আমরা নতুন পড়ায় আসছি, নতুন পড়ায় আসছি, খেয়াল করুন। দুন মনিল ইসলাম ভাই ওস্তাদ শুরু করেছে। হ্যাঁ, আমি সাহেব খেয়াল করেন, আমরা নতুন অধ্যায়ে যাচ্ছি, নতুন অধ্যায়। এই স্ক্রিন শেয়ারে যাচ্ছি, খেয়াল করেন। বা জবর আইন জবর কি হবে? বা 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 জবর আইন জবর বা, তারপরে বা জবর আইন আলিফ দুই জবর আন বান বান, একসাথে আমরা হারাকাতের উচ্চারণ করব, আবার তানবিনের উচ্চারণ চলে আসতেছে। এভাবে আস্তে আস্তে করে আমরা এখন কোরআনের দিকে, এই যে প্রায় শব্দগুলো কিন্তু কোরআনিক শব্দ, আমরা সেদিকে মনোনিবেশ করছি। তাহলে বা বান, তারপরে দাল জবর আইন দুই জের আইন কি হবে? দাইন 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 দাইন। তাহলে একসাথে তিনটা শব্দ, বা বাআন দাইন বা বাআন দাইন। তারপরে আমজজবর বা দুই পেশ বুন, আমজজবর আ বা দুই পেশ বুন কি হবে? আবুন আবুন। মাশাআল্লাহ। মিম জবর আইন আলিফ দুই জবর আন মাআন মাআন, আ পেশ
দালিয়া দুই জবর দান দান সুদান সুদান মাশাআল্লাহ এরপরে আমজা জবর হা জবর দাল জবর আহাদা 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 হ্যাঁ সূরা ইউসুফের শব্দ আহাদা ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে আহাদা আশারা কাওকাবান এগারোটি নক্ষত্র এরপরে অশামসু আল কমর চাঁদ এবং সুরুজ সব মিলে তাকে সেজদা করতে তিনি স্বপ্নে দেখেছিলেন আহাদা তো এই সেই আহাদা আহাদা তারপরে আমদু জবর খ জবর জাল জবর কি হবে আহাদা আশারা হ্যাঁ আখাদা পরের শব্দটা আখাদা তারপরে আমদু জবর পা জবর দাল আলিফ দুই জবর দান আবাদান তারপরে জিম জবর হ্যাঁ জিম জবর জা সিন জবর সা দাল আলিফ দুই জবর দান কি হলো জাসাদান আপনারা কি শুনতে পাচ্ছেন জি স্যার শোনা যাচ্ছে আচ্ছা ধন্যবাদ তারপরে র জবর শিন জবর দাল আলিফ দুই জবর দান রশা দান আমদ জবর আ দাল জের দি নুন জবর না আদিনা র জবর র পা জবর পা অফ আলিফ দুই জবর অন রফাকান জিম জবর আইন জবর লাম জবর জাআলা জাআলা তারপরে জামাআ জামাআ আমরা শাসাতান এই লাইনের শেষ শেষ শব্দ শিন জবর শা প জবর ত পাল জবর তান শাততান 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 আচ্ছা এরপরে নিচের শব্দ দেখুন ডাল দুই জের দিন কাবা দিন তারপরে মিম জবর মা আইন জবর আ কাব জবর কা মা কা কব জবর ক দাল জবর কা ক জবর র কদার 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 রজবর রা পড়িনি আমরা পড়েছি কি রজবর র কদা র র র র কদা র রজবর র কাফা র কাফা র ওয়ালাদা হ্যাঁ মাশাআল্লাহ তারপরে ওয়ালাদা ওয়াজবর ও নাম জবর না ডাল জবর ওয়ালাদা দা কাফা র ওয়ালাদা আচ্ছা আমরা শেষের দুই শব্দ উচ্চারণ করবো আবার জিম জবর যা হা জবর হা র জবর র জাহর 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 তারপরে সিন জবর সা র জবর র কফ জবর ক সারক সারক না আবার উচ্চারণ করছি সিন জবর সা র জবর র কফ জবর ক সারক
এরপরে আমরা এবার সরাসরি আমাদের ওই কায়দায় চলে যাচ্ছি তারপরে নবম পৃষ্ঠা। নবম পৃষ্ঠাটা খুব সুন্দর এবং প্রায় গুলি কোরআনের শব্দ, যেমন তারপরে শব্দ সদ জবর স্ব আমরা উচ্চারণটা খেয়াল করব, উচ্চারণের দিকে যাচ্ছি। আমিলা আইন জবর মিমদের লাম জবর কি হবে? আমিলা। তারপরে সবাই মিলে তা হবে না উচ্চারণ, ত ফকর ফতর। তারপরে তারপরে সিন পেশ র পেশ দুই পেশ রুন সুরুরুন সুরুরুন মাশাআল্লাহ। তারপরে 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 সুহুবান তারপরে কুফুয়ান কুফুয়ান মাশাআল্লাহ। তারপরে লুবাদান লুবাদান মাশাআল্লাহ। তারপরে তুওয়ান 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 তুহান। তারপরে দুহান, হ্যাঁ হায়ের উচ্চারণটা বিশুদ্ধ হবে দুহান দুহান দুহান। এটাই যখন আমরা থেমে পড়বো উচ্চারণ হবে দুহা, যেমন কোরআনের শব্দ তারপরে কাসামুন 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 হাতাবুন হাতাবুন। তারপরে কানিবান কাজিবান আমারা আমারা জামা আমারা উচ্চারণটা আমারা উচ্চারণটা খেয়াল করুন, আম জবর আ মিম জবর মা র জবর র আমারা 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 হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে জামা 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 আচ্ছা সামনের দিকে শব্দগুলো আমরা দুইবার করে উচ্চারণ করবো, শুধু দুইবার দুইবার উচ্চারণ করে সামনে আগাতে থাকবো। রুসুলুন 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 সানাতুন 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 তাবিয়া তাবিয়া সুওয়ান সুওয়ান মাতারন মাতারন
inaban su'adan la'ibun dubirin duburin gabarun abar dalpesh bapesh roy dujer rin ki hobe duburin e tar pore gabaratun gabaratun কাতারাতুন তারপরে আলাকাতুন দরাজাতুন না দাল জবদা দারাজাতুন তারপরে সাজারাতুন সাজারাতুন হবে খুব খেয়াল করুন আবার উচ্চারণ তিন জবর তিন জবর তিন জবর র জবর তা দুই পেশ তুন কি হবে সাজারাতুন সাজারাতুন হ্যাঁ সাজারাতুন মাশাআল্লাহ সামিআতুন সাফারাতিন লুমাজাতিন লুমাজাতিন হুমাজাতিন কালিমাতুন ফাতিরাতুন ফাতিরাতুন একটু খেয়াল করুন পা জবর তাজের তুই ফাতুই ফাতিরাতুন ফাতিরাতুন তায়ের মতো যেন উচ্চারণ না হয় তয়ের মতো উচ্চারণ হবে পা জবর তাজের তুই ফাতিরাতুন ফাতিরাতুন সবাই মিলে ফাতিরাতুন ফাতুই ফা জবর তাজে তুই তুই ফাতিরাতুন ফাতিরাতুন না ফাতিরাতুন না আমরা উচ্চারণ করব ফাতিরাতুন ফাতিরাতুন হ্যাঁ তারপরে রকাবাতিন রকাবাতিন তারপরে জিমের উচ্চারণ বিশুদ্ধ হতে ফাআজালুন ফানুযুলুন ফানুযুলুন সায়ের উচ্চারণ সায়ের উচ্চারণ মাতি বিসামানিন ঝুলুন যা ফানুযুলুন 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 না এই ফানুযুলুন মোর্শেদের উচ্চারণটা বিশুদ্ধ হয়নি পা জবর নুন পেশ ধা পেশ লাম দুই পেশ নুন ফানুযুলুন 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 হ্যাঁ মাশাআল্লাহ তারপরে বিসামানিন বিসামানিন তারপরে ফাসরাফু ফাসরাফা মাশাআল্লাহ ফাসরাফা ফাবাদা ফাবাদা বাররাতিন বারওয়াতিন বারওয়াতিন সাদাকাতিন মাশাআল্লাহ তারপরে ফারাহাতুন আরাহাতুন ফারাহাতুন মাশাআল্লাহ শুকরান হ্যাঁ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে হারাকাত এবং তানবিনের এ পর্যন্ত এলাম এখানে আমরা যৌগিক অক্ষরগুলো উচ্চারণের অবস্থানে চলে এসেছে আলহামদুলিল্লাহ তবে
এখানে আমরা এখনো পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে সাকিনের উচ্চারণ আসেনি। নতুন যে পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন দশম পৃষ্ঠা, এখানে সাকিনের উচ্চারণ আমরা পাবো। সাকিনের উচ্চারণ কিভাবে হবে? প্রথম উচ্চারণ দেখুন, প্রথম শব্দটা হাজবর বা সাকিন, হ্যাব হাজবর বা সাকিন কি হবে উচ্চারণ? হ্যাব 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 হ্যাব। এখানে আমরা একটা পড়া আপনাদেরকে দিয়ে দেই, একটু শেয়ারিং এ আসেন, আমরা হোয়াইট বোর্ড ব্যবহার করছি। পাঁচটি অক্ষর রয়েছে যেগুলোকে কলকালার অক্ষর বলা হয়, কলকালার হরফ পাঁচটি, একটা হলো কফ, একটা হলো ক, একটা হলো জিনি, একটা হলো দাল। হ্যাঁ, অফ ক বা জিম দাল বলুন তো, এই পাঁচ হরফের উপরে যদি কখনো সাকিন হয়, এটা সাকিনের আমি একটা চিহ্ন দিলাম, সাকিন এমনও হতে পারে অথবা এমনও হতে পারে, দুই চালের মতো, হ্যাঁ এমনও হতে পারে। তো যদি এই অক্ষরগুলোর উপরে সাকিন হয় তখন অক্ষরটা ড্রপ দিয়ে পড়তে হবে, যেমন আমরা এই মাত্র দেখলাম, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা? না তো দেখতে পাচ্ছেন, আগের গুলোই দেখা যাচ্ছে, কলকালার অক্ষর গুলোই দেখা যাচ্ছে। হ্যাঁ ধন্যবাদ, আমি আপনাদেরকে নিয়ে আসতেছি। তাহলে দশম পৃষ্ঠায় আপনাদেরকে নিয়ে এলাম, হাজবর বা সাকিন, তাহলে এটাও কিসের হরফ? কলকলার কলকলার উচ্চারণটা হবে হ্যাব, উচ্চারণটা কি হবে? হ্যাব হ্যাব। একটু ড্রপ খাবে, যদি ফ্লোরের উপরে আপনি একটা বল ছেড়ে দেন বলটা কিন্তু বসে যাবে না, একটু ড্রপ খাবে। অনুরূপভাবে এই পাঁচটা অক্ষরের উপরে সাকিন হলে আগের শব্দের সাথে আগের অক্ষরের সাথে এভাবে ড্রপ দিয়ে পড়া, এটাকে কলকলা বলে। তো হা জবর বা সাকিন হাব 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 হাব। এরপরে হা জবর জিম সাকিন কি হবে? হাজ 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 হাজ। জিমের উপরেও যদি সাকিন হয় কলকলা হবে, হাজ 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 হাজ। উচ্চারণ করার সময় ওইটা ওই হালকা একটা জবরের রেশ দিয়ে উচ্চারণ করলি হক আদায় হয়ে যাবে, হাজবর জিম সাকিন হাজ 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 হাজ। তারপরে হাজবর সাদ সাকিন কি হবে? হাস হাস। হাজবর ওয়াও সাকিন হাস হা। হাজবর ওয়াও সাকিন কি হবে? হাস হাউ হাউ হাউ। হাজবর ইয়াসাকিন হাই হাই হাই। তারপরে হালিফ জবর হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে লাম জবর লান। তারপরে একটা লাল লাল। তারপরে লাম লাম। তারপরে লাউ লাউ। তারপরে লাউ লাই লাম জবর ইয়াসাকিন লাই 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 মাশাআল্লাহ। তারপরে লা লা লা। তারপরে ফার। তারপরে ফুজ ফাজ ফাজ ফাজ। এখানে কলকলা হবে, ফাজ 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 ফাজ। তারপরে ফা জবর কাফ সাকিন ফাক মাশাআল্লাহ। এরপরে আমরা একবার পড়ে যাচ্ছি, একবার পড়ে যাচ্ছি, খুব ধরে নিন, এগুলো আমরা সূত্র পড়ে ফেলেছি, এখন এগুলো শুধু প্র্যাকটিস করতে হবে। ফাও ফাই ফা
an asau ai a al am hak how hai এর পরে ইন ইল ইজ ইশ ইউ ইন বিস বির বিস বি এই যে বা হামজা দেখছেন কি না বা হামজাদের বি বিউ হ্যাঁ বিউ বি এরপরে সিল সিজ সিত সিন সিউ সি মিস মিস মিন মিল মিউ মি হির ফিস ফিহ কি ফিস ফিহ ফি ফিউ ফি তাহলে আমরা হ্যাঁ এটার পাশাপাশি এখানেও আসবো এই পৃষ্ঠায় এগারো পৃষ্ঠা অর্ধেক পর্যন্ত চলে আসতেছে উল উম কল কম উব উই অফ ইয়া পেশ কপেশ ইয়া সাকিন উই ও সুন সুজ সুক সুফ সুই সু লুব লুফ লুহ লুহ লুর লু দুন দুর দুক দুর দুস দুস দু দু হুস 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 হুই হু হু তাহলে আমরা এ পর্যন্ত আসবো সামনের পড়াগুলো সহজ আমরা কি আর সামনে যাব জি উস্তাদ একটু যাওয়া যায় নাকি তাহলে আমরা পৃষ্ঠাটা শেষ করে দেই বা জবর বা আলিফ জবর বা কি হবে বা 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 একটা হচ্ছে টানসার একটা হচ্ছে টানস বা 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 তি তু সু যা 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 মাশাল্লাহ তাহলে আমরা এ পর্যন্ত রাখবো আজকে আপনাদের কাছ থেকে একটা পরামর্শ এসেছে যে আমরা প্রত্যেক ক্লাসে একটা করে হাদিস দেওয়ার জন্য আমরা আসলে দেওয়ার তো অনেক কিছু আছে দিচ্ছিলাম না এই জন্য যে আমরা চাচ্ছি আগে বিশুদ্ধভাবে নিজের একটু উচ্চারণ শিখি তাহলে হাদিস দিলে যেন হাদিসটা নিজেরা পড়তে পারি এরপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শিক্ষা সংক্রান্ত যে ঐতিহাসিক হাদিসটি রয়েছে আমরা আজকে ওই হাদিসটা একটু শুনবো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খৈরুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামাহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সর্বোত্তম সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় আল্লাহ আকবার সর্বোত্তম সে যিনি কোরআন শিখেন এবং শিখান এই শিখেন এবং শিখান এখানে কয়েকটা অধ্যায় রয়েছে কয়েকটা স্তর রয়েছে প্রথম স্তরটা হচ্ছে কোরআনের বিশুদ্ধ উচ্চারণ এই যেমন আমরা যে কাজটা করছি বিশুদ্ধ উচ্চারণের জন্য আমরা শিখছি এটা অর্ধেকটা হয়ে যাচ্ছে আর দ্বিতীয় অর্ধেক হবে যখন আমরা শেখাবো এক্ষেত্রে আমি আপনি এই সুযোগটা নিতে পারি এই যে আপনারা যারা ক্লাসে অংশগ্রহণ করছেন আপনি আবার এটা আপনার সন্তানকে আপনার কাছের যারা আছে আপনার ছোট ভাই ছোট বোন বা ভাতিজা ভাতিজি আরো কাছের যারা আছে তাদেরকেও বসান আপনি নিজে পড়ুন আজকে আপনি পড়ছেন কালকে তাকে নিয়ে বসুন এতে হবে কি শিখাতে গিয়ে আপনি সহজে আয়ত্ত করা সম্ভব আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার সুবর্ণ সুযোগ আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আমার সাথে একটু বলুন তো খৈরুকুম আমার সাথে একটু বলুন খৈরুকুম খৈরুকুম মান খৈরুকুম খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওয়া আল্লামা ওয়া আল্লামা
আমরা দেব এগুলো ইনশাআল্লাহ সামনের দেখি ক্লাসগুলোতে আমি এগুলো আশা করছি আপনাদেরকে প্রত্যেক ক্লাসের জন্য একটি করে হাদিসের ওই শীট দিয়ে দেব ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ করছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের সেই সর্বোত্তম যে কোরআন শিখেন এবং শিখান সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা এবং শিখানোর কাজে নিজেদেরকে সম্পৃক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে আল্লাহর কাছে যাওয়ার মতো তৌফিক দান করুন আনতা আফদাল ইয়া উস্তাদ আনতা আফদাল শুকরান শুকরান যদি আল্লাহ কবুল করেন তবে আমরা চেষ্টা করব সকলে চেষ্টা করব আমরা এই কাজে নিজেদেরকে ব্যস্ত করার জন্য এই কাজে নিজেদেরকে শামিল করার জন্য এই কাজে নিজেদেরকে অ্যাকটিভ করার জন্য এক্ষেত্রে কেউ কেউ বলতে পারেন যে আমি তো আসলে এই পেশায় নয় আমি তো ব্যস্ততার জন্য সময় পাই না আপনাদের উদ্দেশ্যে আমি উদাহরণ দেব এই যে আজকের তুরস্কের গভর্নমেন্ট গভর্নমেন্টের প্রধান রজব তাইয়েব এরদোগান হাফিজাহুল্লাহ আল্লাহ তাকে নেক হায়াত দান করুন সুস্থ রাখুন আমিন এত বড় দায়িত্বশীল প্রেসিডেন্ট হওয়ার পরেও অবসর সময়ে নিজের নাতি নাতনি তাদেরকে কোরআন শিখান আমরা মাঝে মাঝে অনলাইনে তার জানা আছে যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সেই যিনি কোরআন শিখেন এবং শিখান এই শ্রেষ্ঠত্বের জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না হয়তো তুমি রাষ্ট্রপতি হয়েছো কিনা তুমি পৃথিবীর সেরা ধনী হতে পেরেছো কিনা হয়তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুমি কোরআন শিখেছো কিনা শিখাতে পেরেছো কিনা আর নবীজির হাদিস অনুযায়ী তিনিই সেরা যিনি কোরআন শিখেন এবং শিখান সুবহানাল্লাহ তো আমরা শিখার পাশাপাশি শেখাবো এই প্রত্যয় ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করব তাহলে আমাদের পড়া কোন পর্যন্ত থাকলো আবার একটু আপনাদেরকে দেখিয়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ এগারো পৃষ্ঠা পর্যন্ত কত পৃষ্ঠা থেকে এখানে একটা অ্যাড চলে আসতেছে বারবার এগারো আমাদের এখান থেকে সাড়ে আট পৃষ্ঠা থেকে এগারো পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে শিখলাম পড়লাম আল্লাহ তাআলা আমাদেরকে সহজে এগুলো রিসিভ করার তৌফিক দান করুন সামনের দিকে আরো মজার মজার পড়া এবং বেশি দূর যাওয়া লাগবে না ইনশাআল্লাহ আমরা আশা করছি এর মধ্যেই কোরআনের সবক নিয়ে নেব ইনশাআল্লাহ তো সকলকে মোবারকবাদ জানিয়ে সকলের জন্য আল্লাহ তাআলার কাছে নেক হায়াত কামনা করে বিদায় নেব একটু দোয়া পড়ে নি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর আমাদের গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবেন ক্লাসে সকলের যথাসময়ে আমরা উপস্থিতি কামনা করব পাঁচ মিনিট আগে আপনারা একটু অংশগ্রহণ করলে কোনো বিষয়ে জানা থাকলে বা কোনো বিষয়ে শেয়ার করার থাকলে আমরা শেয়ার করলাম তো সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি কারো কোনো কথা আছে কিনা আচ্ছা মাশাআল্লাহ তো ফি আমানিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু